আমাদের তো একটা টেনশন হয়ে যাওয়া। আরে সামনে পরীক্ষা, ভালো করে একটু পড়, ভালো করে পরীক্ষা দিলে কিন্তু বেড়াতে নিয়ে যাব। বেড়াতে যাব কোথায়? ভালো জায়গায় যাব। পাহাড়, সমুদ্র, নাকি আবার জঙ্গল, বলো না। সেটা তো বুঝতেই পারবি যখন যাব। সে এখন এখন অত ওইসব ভাবিলে হবে না, মন দিয়ে পড়ো। হ্যালো, হ্যাঁ পড়ছি, হ্যাঁ বল। সিলেবাস? হ্যাঁ। ভালো করে পরীক্ষা দিলে কিন্তু বেড়াতে নিয়ে যাবো, ভালো জায়গায় যাবো। পুজোর সময় লম্বা ছুটি, আর বাঙালি মানেই পুজোর ছুটিতে বাক্স প্যাটরা গুছিয়ে সব পরিবার কদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যাওয়া। আমাদের প্ল্যানিংটাও এইভাবেই শুরু হয়েছিল। কোথায় যাব মানে লোকেশন নিয়ে বিস্তর রিসার্চ করা আমি আর আমার বর এবারে অনেক ভেবে ফাইনাল করলাম সূর্যোদয়ের দেশেই যাওয়া যাক। বোমডিলা, তাওয়াং, দিরাং এসব জায়গার গল্প অনেক শুনেছি, তিন চারটে অন্যান্য ট্যুর প্ল্যানারদের সাথে আলোচনাও করেছি, আর তাদের দেওয়া ইটিনারি চেক করার পর বাজেট আর রিভিউ দেখে আমরা লোকাল ট্যুর অপারেটর অরুণাচল এক্সপ্লোরারের ওনার তাশি শিরিং এর সাথে আমাদের ট্রিপটা ফাইনাল করে নিলাম। এদিকে খেতে বসেছি আর বরের ফোন, কি বলল জানো? বলল ছুটি অ্যাপ্রুভ, গোছানো শুরু করে দাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু থ্রি সিস অ্যান্ড বস বেবি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর পুজোর মাত্র কটা দিন বাকি, মেয়ের পরীক্ষা শেষ, তো আমরা ফাইনালি একটা ভ্যাকেশনের জন্য একদম রেডি হচ্ছি, প্রায় রেডি অলমোস্ট হয়েই গেছি। জাস্ট প্যাকিংটা বাকি আছে আর টুকটাক কাজ কয়েকটা বাকি আছে মোটামুটি। আর তোমরা তো জেনেই গেছো আমরা কোথায় বেড়াতে যেতে চলেছি, জানো তো? চলো এবার প্যাকিংটা শুরু করতে করতে মানে গোছাতে গোছাতে কথা বলি। আজকে মানে একটা বিভৎস বাজে নিউজ, সেটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ যাওয়ার যে ফ্লাইটটা, মানে আমরা যে গুয়াহাটি অবধি যে যাবো ফ্লাইটটা, সকাল সকাল মেসেজ এলো যে আর মাত্র দুদিন বাকি, সকাল সকাল মেসেজ এলো যে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। অ্যালায়েন্স এয়ার যে এত বাজে একটা নিউজ দেবে আমি ভাবতেও পারিনি। এত দিনের একটা প্ল্যানিং সব বুকিং হয়ে গেছে, অরুণিমা ঐশী সবাই এক্সাইটেড, তারা প্যাকিং স্টার্ট করে দিয়েছে, এখন হয়তো প্যাকিং করছে, তো তাদেরকে আমি এখন এই ব্যাড নিউজটা দেবো। আর সেটা তো ঠিক আছে, কিন্তু আমাদের যাওয়াটা হবে কি আদৌ সেটা এখন প্রশ্নের মধ্যে পড়ে গেছে। কারণ এখন যা দুদিনের যে চড়া দামের টিকিট, এখন এই পুজোর সময় আদৌ পাবো কি না টিকিট, আর সেই টাইমিং ম্যাচ করবে কি না, কারণ গাড়ি ফাড়ি সব টাইম সব ফিক্স হয়ে গেছে, পুরো ট্রিপ প্ল্যানিং হয়ে গেছে, তো কী যে করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। অনুনিমার সাথে যাই, গিয়ে এবার দেখা করি, কথা বলি কী করা যায়, প্ল্যানিং করতে হবে। আমাদের ওখানে ট্যুর প্ল্যানার আছে, তার সাথেও আমাদের কথা বলতে হবে। তো মানে সত্যি আমি কোনো দিন এরকম এক্সপিরিয়েন্স হয়নি। তোমাদের কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? আমার তো মানে অ্যালায়েন্স এয়ার এই ফার্স্ট টাইম যাচ্ছিলাম, এই এত বাজে এক্সপিরিয়েন্স। পরে শুনলাম আমার বন্ধুদের কাছ থেকে যে স্পাইস জেটার এয়ার মানে অ্যালায়েন্স এয়ার নাকি এরকম ক্যান্সেল হয়ে যায়, মানে কি বলবো বলো তো, এখন কি করি সেটাই বুঝতে পারছি না। কিছু খাবার কিনেছি, সেগুলো মোটামুটি একটা মাখনা নিয়েছি, এটা খুব মানে হেল্প করে পেটটা ভরিয়ে রাখতে। এই একটা কিনেছি, এটাও মাখনাই, আর সল্টেড কাজু নিয়েছি, না সল্টেড না, এটা নর্মালি কাজু বাদাম। আর খাবারের মধ্যে বিস্কুট ফিস্কুট নিয়েছি আপাতত, আর কিছু নেওয়ার বাকি আছে ওগুলো কালকে নেব, দুদিন তো বাকি আছে, তো কালকে ফাইনালি সমস্তটা, যেটুকু বাকি থাকবে দু একটা জিনিস বাকি থাকবে, তো সেগুলো কালকে কমপ্লিট করে নেব। হ্যাঁ একটা খবর আছে, ব্যাড নিউজ। ব্যাড নিউজ কি আবার? কি হতে পারে বলো? আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে যাওয়ার। অ্যালায়েন্স এয়ার থেকে সকালবেলা মেসেজ এসেছে আমাদের ফ্লাইটটা কোনো আন কি একটা কি লিখেছে, মানে আনওয়ান্টেড রিজন, তার জন্য ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। কি হবে বলো তো? ওখানে তো সে তাশিকে তো সব বলে রেখেছি, সব কিছু হয়ে গেছে, আর তো কাল পরশু আর দুদিন হাতে আছে। আমি ভাবতে পারছি না যে এরকম হতে পারে, কি অবস্থা, এতগুলো টাকা, দুদিন আগে ফ্লাইট পাওয়াটাও তো খুব ঝামেলা হয়ে যাবে, পাওয়া যাবে কি না দেখছি এখন। আমি দেখি কি করবো, এখন দেখি, দেখে ট্রাই করি, এখন তো উপায় নেই, টাকা লাগলে অ্যাটলিস্ট টিকিটটা পেতে হবে আর টাইমিংটা ম্যাচ করতে হবে, সেটা হলেই একমাত্র। টিকিট পেতে হবে, টাইমিং ম্যাচ করতে হবে, এতটা লাক ফেভার করবে আমাদের, দেখো একবার ট্রাই করে কি হবে।
তাড়াতাড়ি বসি তাহলে, ল্যাপটপ নিয়ে দেখি টিকিট টিকিট পাওয়া যায় কিনা। আমার তো সুটকেস গোছানো হয়ে গেছে, খাবার দাবারগুলো আজকে কিনে এনেছি দুপুরবেলা গিয়ে। রাখো, গুছিয়ে রাখো, এখন দেখি আমরা যদি পাওয়া যায় টিকিট। ঠিক আছে, লেটস হোপ ফর দ্য বেস্ট। এরকম তো হবে, আমরা বুঝতে পারিনি তো, এখন দেখা যাক কী হয়। আমি যাচ্ছি তাহলে, আমি গিয়ে টিকিট ফিকিট ব্যবস্থা করছি, যদি পাওয়া যায়। পাও তাহলে আর কী হবে, চলো দেখা। জানি না ফ্রেন্ডস কী হবে, টিকিট পাবে কি না, এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি আমাদের, জানি না। এখন মনটা খারাপ হয়ে গেল এত সমস্ত প্ল্যানিং করে। ঠিক আছে, মন খারাপ করে আর কি হবে, যদি ভাগ্যে থাকে যাব, আর না হলে আর কি। সেদিন রাতেই শুতে যাওয়ার আগেই শুভজিৎ গোই বিবো খুলে বসে পড়ল। যাওয়ার দুদিন আগের ফ্লাইট পাওয়াটা তো চাপের বটেই, মনে হচ্ছে পকেটে একটা বড়সড় টান পড়তে চলেছে। কিন্তু না, ওপরওয়ালা আমাদের প্রতি বেশ সদয়, না হলে জার্নির মাত্র দুদিন আগে তাও পূজোর সময় বলে কথা, আর আমাদের টিকিট প্রাইস ড্রপ হয়ে গেল। অবিশ্বাস্যভাবে টিকিটের দাম কমে গেল, উফ ভাবা যায়। 2 অক্টোবর ভোরবেলা এয়ারপোর্ট যাওয়ার জন্য একটা ক্যাব আগেভাগেই বুক করে রাখলাম। যথারীতি নির্ধারিত দিনেই আমাদের যাত্রা শুরু হলো। মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া চলছে পাড়ায় পাড়ায়। আমরা চলেছি একটা নতুন ডেস্টিনেশনে, কিন্তু এত মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে যে কী আর বলবো। এদিকে ঘড়ির কাঁটা তো রীতিমতো ভয় দেখাতে শুরু করেছে, তাই অগত্যা ড্রাইভার দাদাকে একটু স্পিডে চালাতে রিকোয়েস্ট করলো শুভজিৎ। শ্রীভূমির পাশ দিয়ে তখন হু হু করে ছুটে চলেছে আমাদের গাড়ি। ও, আজই তো উদ্বোধন হওয়ার কথা এই পুজোর, তাই কাল রাত থেকেই পুরোপুরি সেজে উঠেছে। যাক বাবা, ড্রাইভার দাদা আমাদের ঠিক সময়েই পৌঁছে দিলেন, আর একটু দেরি হলে না জানি কি করতাম আমরা। যতক্ষণ না গুয়াহাটি ল্যান্ড করছি ততক্ষণ একটা চাপা উৎকণ্ঠা বা উত্তেজনা যাই বলো সেটা তো থাকবেই, তাই না? আসলে জার্নি শুরুতেই একটা ছোট্ট করে ধাক্কা খেয়েছি কি না, তাই গন্তব্যে না পৌঁছানো অবধি চিন্তাটা পিছু ছাড়বে না। আর এই বৃষ্টিকেও যেন এই কলকাতাতেই বাই বাই করে যেতে পারি। তুমি বাবা আমাদের সঙ্গে সঙ্গে এসো না কো খবরদার। প্লেনে উঠে একটু শান্তি লাগছে এইবার, তাই এতক্ষণ পর নিজের মুখটা তোমাদের দেখাতে পারছি। যা তাড়াহুড়োয় বেরিয়েছিলাম বাড়ি থেকে, ভালো করে সাজুগুজুও করে আসতে পারিনি। দুগ্গা দুগ্গা করে এবার ছাড়ো দেখি বাবা। চারিদিকে সাদা ধোঁয়া দেখে মেয়ে আমার প্রশ্নবাণ ছুঁড়ে দিল। বললাম, দেখ আমি তো অত জানি না, তবে অরুণাচলের মেঘেরা শুনেছি গায়ে এসে পড়ে, তাই এটা সেটারই একটা ট্রেলার ভেবে নে। বেরিয়েছি তো সেই 4:05, পাকস্থলিতে যুদ্ধ শুরু হয়ে গেছিল এতক্ষণে। স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্ট কানে এলো, এইবার নামবো। শুনে দিলাম একটা তৃপ্তির ঢেকুর। আসামের ট্র্যাডিশন এয়ারপোর্টের কোনায় কোনায়, এইবার মনে হচ্ছে সত্যি বেড়াতে বেরিয়েছি। তো অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন গুয়াহাটিতে, আর এখান থেকে শুরু হবে আমাদের আসল জার্নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নিউ লোকেশনে। টাটা।